বন্ধু, আমার টার্গেট কিন্তু অন্য। কি টার্গেট তোর? আমার টার্গেট হইলো কেমনে আস্তে 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 একদম উপরে উঠা যায়। উপরে উঠবি মানে? তুই অনেক কেমনে উঠবি? দেখো বেটা, আমি কি তোর গাছের কথা কইছি নাকি? আমি কইছি আমি যে পজিশনে আছি এই পজিশন থেকে আস্তে 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 একদম উপরের পজিশনে কেমনে যাওয়া যায়। তুই তো একটা ভালো চাকরি করতেছিস, আর কত উপরে উঠতে চাস? আরে বেটা, যেই পজিশনে আছি এটা তো হইব না, এর চেয়ে আরো বড় পজিশন লাগবে, একদম উপরে যাইতে হইব। কেমনে উপরে উঠতে হয় ওটা আমার খুব ভালো করে জানা আছে। কেমনে উপরে উঠবো আমি? আমার মা তো আমার উপরে উঠতে দিব না। এই যে দেখ ফোন দিছে, আমি কইছি যে আমারে কোনো ফোন দিও না, আমি যদি বাইরে আসি আমার ফোনটা দিও না, ডিস্টার্ব করো না, তারপরে দিও। ধর ফোন ধর। হ্যাঁ মা বলো, কি হয়েছে তোমার? আমি বলছি না আমি বাইরে আসলে আমার ফোনটা দিও না, আমার ডিস্টার্বটা করো না, কেন ফোন দাও বারবার বলো তো আমারে? কখন আসবি? অনেক রাত হয়ে গেছে বাবা। রাত হয়েছে তো কি হয়েছে? আমি কি বাচ্চা পোলা পান যে আমি হারাই যাবো, রাত্রে আমার বাঘে খাই ফেলবে? বারবার কেন ফোন দাও মা আমাকে বলো তো একটু। আরে বাবা, আমি তো তেমন কিছু বলিনি, আমি তোরে কল দিছি, আজকে আমি তোর পছন্দের বিরিয়ানি রান্না করছি, তুই তো খুব পছন্দ করিস বাবা, তুই তাড়াতাড়ি বাসা হয়, আমরা একসাথে দুজন মিলে খাবো বাবা। তো বিরিয়ানি রান্না করছো, আমি কি করবো? তোমার যদি মন চায় তুমি বিরিয়ানি পেট ভরে খেয়ে ঘুমাই পড়ো, আমার জন্য কেন ওয়েট করতেছো মা? আমার আসতে দেরি হবে মা, আমি কিন্তু নিজের খেয়ালটা আমি রাখতে পারি, এটা নিয়ে তোমার এত টেনশন করতে হবে না। রাখো ফোন রাখো। হ্যালো, বন্ধু তুই মনে হয় অনেক বেশি উপরে উঠে গেছিস। তোর লগে যদি আমি থাকি তাহলে আমি অনেক উপরে উঠে যাবো, তুই থাক বাবা, আমি তোর লগে নাই। বুঝলাম না, আরে কি আজব তো। শুভর আব্বা, তুমি যদি বাইচা থাকতা তাহলে দেখতা তোমার শুভ কত বড় হয়ে গেছে, অনেক বড় চাকরি করে। তোমার শুভ অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নাই, কিন্তু আমার না আগের শুভরে ভালো লাগতো, সারাক্ষণ আমার পেছনে ঘুরঘুর করতো, আমার আচল করে টানতো, এখন আর আচল টানে না। আমি খাবার নিয়ে বসে থাকলো, তোমার শুভ আমার হাতে খাইতে আসে না, যন্ত্র মতো হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। একটুক শুভ এত বড় হয়ে গেছে। শুভর আব্বা, হয়তো তুমি বেঁচে থাকলে এই পরিবর্তন হতো না, কারণ বাবারাই পারে একমাত্র ছেলেকে শাসন করতে, সঠিক পথে রাখতে। মায়েরা তো অনেক ইমোশনাল হয়, তাই সন্তানের সব কথা বিশ্বাস করে না। আর করবে স্টকে ইনভেস্ট করছে। আপনিও কি এই ধরনের ইনভেস্টের জন্য সঠিক প্ল্যাটফর্ম খুঁজছেন? ফিনান্সিয়াল মার্কেট প্ল্যাটফর্মে পকেট অপশনের মাধ্যমে আপনি 100টির বেশি কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন। ফেসবুক, মাইক্রোসফট, গুগল, অ্যাপেলের মতো কোম্পানির স্টক সহ ক্রিপ্টোকারেন্সি যেমন ইথারিয়ামেও আপনি ইনভেস্ট করতে পারবেন। শুধু তাই নয়, আপনি যদি ট্রেড করতে না জানেন তবে পকেট অপশন আপনাকে একটি টিউটোরিয়াল গাইডও দিয়ে থাকে, এবং এখানে আপনি সোশ্যাল ট্রেডিং থেকেও টাকা ইনকাম করতে পারেন, যেখানে আপনি এক্সপার্ট ট্রেডারদের নানা কৌশল কপি করতে পারেন। পকেট অপশন আপনাকে ট্রেডিং প্র্যাকটিস করার জন্য $10,000 ভার্চুয়াল ডলার দিবে, যা দিয়ে আপনি একটা ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করতে পারবেন। এখান থেকে গ্লোবাল পে, মোবিকুইক, এয়ারটেল মানি ওয়ালেট, জিও মানি ওয়ালেট, লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার সহ আরও অনেক সহজ মাধ্যমে আপনারা আমানতের টাকা তুলতে পারবেন। আপনি $1 দিয়েও আপনার ট্রেডিং শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে টাকা জমা দেওয়া এবং টাকা উত্তোলনের ক্ষেত্রে কোনো কমিশন দিতে হবে না। তো বন্ধুরা,
পকেট অপশন অ্যাপসটি এখনই ডাউনলোড করুন, লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি বিরিয়ানি খাবো কি খাবো না সেটা তো আমার ব্যাপার, আমার কাছে জিজ্ঞেস করে নিবা। জিজ্ঞেস করছো আমাকে কেন এগুলা করো মা, আমাকে একটু বলো তো। তোমাকে আমি বারবার বলছি, আমি কোথাও গেলে আমাকে ফোন দিবা না, তুমি বারবার ফোন দাও, আমাকে ডিস্টার্ব করো। বাবা দেখতে তো পছন্দ করস, সেই জন্য রান্না করছি, তুই আসবি দুজন গরম গরম খাবো, সেই জন্য। তুমি একসাথে কেন খাবা? কারণ আমি তো তোমাকে বলছি যে আমার আসতে দেরি হবে, তারপরও এটা কেন বলতেছো? আর তুমি না খেয়ে এখানে শুয়ে আছো কেন? তোমার কি রুম নাই? তোমার কি কাঁথা বালিশ নাই? তুমি কি ফকির? এই যে আবার শুরু করছো না, আবার শুরু করছো। হ্যাঁ করো, একদিন করো করো, আমি দর্শক, আমি দেখতেছি। আমি কিন্তু বলছি তোমার যে কান্নাকাটি করবে না, কেন কান্নাকাটি করতেছো? আমি যখন বলি সেই কথাটা শুনতে পারো না? একটা মানুষের ন্যূনতম সেন্স থাকা উচিত যে একটা মানুষ ফোন দিলে যদি সেই ফোনটা কেটে দেয় তাহলে তাকে ফোন দিতে হয় না। তোমার এই সেন্সটাও নাই মা, কেন এটা করো আমাকে একটু বলবা প্লিজ। সে বিরিয়ানি রান্না করছে, বিরিয়ানি আমি খাবো কি খাবো না, আমার পছন্দ কি পছন্দ না, সেইটার কোনো কিছু নাই। সে বিরিয়ানি রান্না করে বসে আছে, সে না খেয়ে এখানে শুয়ে আছে, কান্নাকাটি করবো না আমি বলতেছি। জবের প্রমোশনটাও সিরিয়াসলি নিতে হবে, নালে কিন্তু বাসা থেকে অন্য কোথাও বিয়ে ঠিক করে নেবে। কয়েকদিনের মধ্যে আমি প্রমোশনটা পেয়ে যাব, প্রমোশন পাইলেই তোমাকে মার কাছে নিয়ে যাব, ঠিক আছে? দেখো বেশি দেরি করো না, কিন্তু ফ্যামিলিকে ম্যানেজ করতে অনেক কষ্ট হচ্ছে, অনেক বেশি বিয়ের প্রপোজাল আসছে বাসায়। এরকম সুন্দরী একটা মেয়ের যে বিয়ের প্রপোজাল আসবে এটাই তো স্বাভাবিক, একটু ম্যানেজ করো। শোনো, আমি তোমাকে মার কাছে নিয়ে যাব, বিয়ের ব্যাপারে কথা বলবো, বিয়ের ব্যাপারে সবকিছু পাকা করবো, তুমি শুধু তোমার ফ্যামিলিকে একটু মানাও না প্লিজ। তুমি আমাকে সবসময় এত স্পেশাল ফিল করাও, আমার খুব ভালো লাগে। আমার স্পেশাল মানুষটাকে তো স্পেশাল ফিল করাতেই হবে, তুমি ছাড়া কে আছে আমার বলো? তোমাকে একদম চাই যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করি, আমার কাছে নিয়ে যাই। এই সব কি করতেছো? চাকরি নিয়ে টেনশন করো, প্রমোশন না হলে আর বিয়ে করা লাগবে? উফ, আশেপাশে কত মানুষ, চোখে দেখো না তুমি? তোর একটা রোমান্টিক মুডের মধ্যে ছিলাম, এর মধ্যেই আবার কি করতে চাইলাম কি? কত বেলা হয়ে গেছে আর কতক্ষণ অপেক্ষা করি? ফোন রাখ, আসুন কাপড় সাপড় কি আছে সব আমারে গুছিয়ে দে, আমি দিয়ে ফেলব তাড়াতাড়ি। আর রাখ না ফোনটা। স্যার আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন, স্যার আপনি নিজেই তো দেখলেন যে লাস্ট সবগুলো প্রজেক্ট আমি ভালো করেছি, আমি সাকসেস, সো আমি এটা ডিজার্ভ করতে পারি স্যার, এই প্রজেক্টটা প্লিজ আপনি আমাকে একটু ব্যবস্থা করে দিন। কারের মধ্যে লাগায় আছে, সো আপনারা তো আর যাকে তাকে এই দায়িত্ব দিবেন না, আর যদি দক্ষতার হিসাব করেন তাহলে তো আমি এগিয়ে থাকি স্যার। স্যার প্লিজ আমি কালকে দেখা করব আপনার সাথে। জি স্যার, জি, বাকি সব কথা আপনার সাথে অফিসে এসেই বলবো স্যার। জি 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 স্যার। মা তোমার কি ন্যূনতম কমন সেন্স নেই নাকি? আমি একটা ইম্পর্টেন্ট মানুষের সাথে ইম্পর্টেন্ট কথা বলছি, কেন তুমি বারবার আমাকে এর মধ্যে ডিস্টার্ব করতেছো? এত কেয়ারিং কেন দেখাও তুমি আমাকে বলো তো একটু। আমি বাসায় থাকবো নাকি বাসায় থাকবো না, আমি খাবো কি খাবো না সেটা তো আমার ব্যাপার, আমি তো বড় হয়েছি, ছোট নাই মা, কেন তুমি এটা করো সবসময়? তুই যার সাথে কথা বলতেছিলি সে কি আমার চেয়ে ইম্পর্টেন্ট? এই একটা সামান্য ব্যাপার নিয়ে তুই আমার এত কথা শুনালি, আমার তো মনে হয় ফোনের ওই মানুষটা এই পৃথিবীর সবচেয়ে বেশি আপন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোর।
অবশ্যই তোমার থেকে ইম্পর্টেন্ট। আমি যার সাথে কথা বলতেছিলাম সে আমার অফিসের বস, আমি তার চাকরি করি, সে আমাকে বেতন দেয় এবং সেই বেতনের টাকা দিয়ে আমার এবং তোমার মুখে খাবার জোটে। এতে প্রতি সপ্তাহে সপ্তাহে তোমাকে ডাক্তার দেখাই, ঔষধ এনে দেয়, সেটা ওই বেতনের টাকা থেকে আসে। তুমি এত কেয়ারিং আমাকে কেন দেখাও, কেন ডিস্টার্ব করো বলো তো? বাবা রে, আমি তো বুঝতে পারিনি, আমি যদি বুঝতাম যে এত ইম্পর্টেন্ট একটা কথা তুই বলতেছিস তাইলে কিন্তু আমি ডিস্টার্ব করতাম না বাবা। আমি বুঝি না, আমার কথা, আমার এই আদর তোর কাছে খারাপ লাগবে, আমি বুঝলেই ডিস্টার্ব করতাম না, আমার মাফ করে দে। এই যে এখন আবার ইমোশন দেখাচ্ছ, ইমোশন দেখায় সবকিছু তুমি শেষ করতে পারবে না, তুমি এটা কেন করো মা আমাকে বলো তো? আমি বড় হয়েছি, আমি বাচ্চা না, তোমার কোলে বসে বসে ভাত খাওয়ার সময় আমার নেই এখন। আমি যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, আমি যখন অফিসের বসের সাথে কথা বলি, অফিসের কাজ করি, ঠিক সেই সময় তুমি এই এই প্রবলেমগুলো করো। আমাকে কেন এই কেয়ারিংগুলো দেখাও বলো তো? আমি কি বাচ্চা? তুমি নষ্ট আমি যদি তোমার কাছে থাকতাম তাহলে তোমার ছেলের এরকম অপমান সহ্য করতে হইতো না, নিজের ছেলের কাছে এরকম অপমান গঞ্জনা শোনাচ্ছি। আল্লাহ তুমি আমার লয়ে গেল না কেন, আমার আমার মরণ হলো না কেন? তুমি কোনো টেনশন করো না, বাবা নাই তাতে কি হয়েছে আমি তো আসবো, আমি সারা জীবন আমার মারে আগলাই রাখ, কোনোদিন কোনো কষ্ট পাই না বাবা। তুই থাকতে আমার আর কোনো চিন্তা নাই, তুই আমার একমাত্র মানুষ। এক সময় সন্তানের কাছে মা বাবা বাচ্চা হয়ে যায়, ছোট মানুষ হয়ে যায়, আমারও ভুল হইতে পারে রে বাবা, আমার কোনো ভুল হইলে আমার কষ্ট দিস না রে মা, আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না। তুমি যেদিন কষ্ট দিবি সেদিন যেন আল্লাহ আমার এই দুনিয়ার থেকে তুলে লয়ে যায়। মা এসব কথা তুমি মুখে হয় না, আমি কোনোদিন তোমার কষ্ট দেব না মা, সারা জীবন তুমি আমার পাশে থাকো মা, আর আমি ছায়ার মতো তোমার পাশে বসে থাকবো। আমার মা ছাড়া এই দুনিয়া আমার কে আছে বলো? আমি তো তোমার দোয়া করি।
করে আমার তো আর কিচ্ছু নাই তুমি ছাড়া। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো রাখো, আল্লাহ তুমি আমার জীবন নিয়ে যাও, তবু আমার ছেলেরে তুমি ভালো রাখো, আমার হায়াত আল্লাহ যেন আমার ছেলেরে দিয়ে। আমি কোনদিন ধরে কষ্ট দেব না মা, তুমি সারা জীবন কালে আমার পাশে থাকো, রাব্বার মতো তুমি হারাই যাবে। তুমি যদি বেঁচে থাকতে তাহলে তোমার উপরে কেউ কথা বলতো না, খবরদারি দেখাতো না, আমাকে অযত্ন করতো না, আমার সাথে খারাপ ব্যবহার কেউ করতো না। আমাদের ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, এখন আর মার প্রয়োজন হয় না। যে ছেলে মায়ের হাত ছাড়া ভাত খেত না, মাকে ছাড়া ঘুমাতো না, সেই ছেলে এখন মায়ের যত্ন নেয় না। আমি তো এমন ছেলে চাইনি, আমি তো চাই নাই আমার ছেলে বড় হয়ে যাক। আমি আমার আগের সুমুখে যাই, আজ তুমি নাই সেজন্য আমার কোনো মূল্য নাই। আমি আমার ছেলেকে আদর করলে, যত্ন করলে এটা নাকি নাটক, সত্যি আমি তো নাটক করি না। আমি আমার ছেলেকে একটু যত্ন করি, মায়া করি, অথচ জানো তোমার ছেলে কাছে এইটাই নাটক মনে হয়। তুমি কেন চলে গেলা? তুমি যদি থাকতে তাহলে সংসারের দায়িত্ব আমার কাছে থাকতো, কেউ আমার উপরে চিৎকার করে কথা বলতো না। আমি একটু ফোন করলে তোমার ছেলে বিরক্ত হয়, আমি সারাদিন ঘরে একা একা থাকি, আমার কিছু ভালো লাগে না, কিচ্ছু না। আমার মা বাবা শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবাইকে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো, এই দুনিয়া থেকে ওনারা চলে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই আল্লাহ। কিন্তু আমার একমাত্র সন্তান তাকে তুমি হেফাজতে রাখো আল্লাহ, আমার সন্তানের চলার পথে সফলতা দান করো হে আল্লাহ। আমার এই একমাত্র সন্তান ছাড়া আমার আর কেউ নাই এই দুনিয়াতে আল্লাহ, তুমি তার শরীর স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ। হে আল্লাহ তুমি আমার সন্তানকে বালা মুসিবত থেকে দূরে রাখো, খারাপ মানুষ থেকে বিরত রাখো, খারাপ কাজ থেকে দূরে রাখো আল্লাহ। তুমি আমার সন্তানকে এক হায়াত দান করো মা। আমার চেয়ে খুশি আজকে আর কেউ নেই মা, নাও মিষ্টি নাও। আর শোনো, আমি কিন্তু আজকে বাইরে থাকবো, বাইরে থাকবো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবো, পার্টি করবো, তুমি কিন্তু বারবার আমাকে কল দিয়ে ডিস্টার্ব করো না বাবা। আমি তো সফলতার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার ডাক কবুল করছে। এই যে এখানেও ক্রেডিট নিয়ে নিলা, কেন মা সব জায়গায় তোমার ক্রেডিট কেন নিতে হবে? শোনো, তোমার দোয়ায় আমার প্রমোশন হয় না, আমার প্রমোশনটা হয়েছে আমার যোগ্যতায়।
যাক, তুমি সমস্ত বুঝবা না। আর আমি কিন্তু বাসার বাইরে থাকবো আজকে, তুমি আবার না খেয়ে ঘুমাই পড়ো না, দেখা যাবে যে এটা নিয়ে আবার আরেক নাটক শুরু করছো। আমার সমস্ত সহ্য হয় না একদম, কতদিন যে আমার এগুলো সহ্য করতে হবে। মায়ের মমতা তোর কাছে নাটক মনে হয় বাবা? আমি কথা বলার আগেই তোমার চোখ দিয়ে পানি চলে আসে। মা, এই সমস্ত হিন্দি সিরিয়াল দেখা তুমি বন্ধ করো তো, তুমি তো হিন্দি সিরিয়ালের মাদের মতো হয়ে যাচ্ছ। দেখা যাবে দুদিন পরে তোমার ছেলের বউ যখন আসবে, তুমি হিন্দি সিরিয়ালের শাশুড়িদের মতো হয়ে গেছো, ঝগড়া শুরু করবা। এই সমস্ত বন্ধ করো তো মা, এগুলো আমার ভালো লাগে না, মুডটাই নষ্ট করে দাও। আমার খুব কষ্ট হইতেছে, আমি আর মানে নিতে পারতেছি না। আমি মনে করতাম এ দুনিয়াতে আমার একমাত্র ছেলে আপন, কিন্তু এখন বুঝতেছি তুমি আমার আপন, তুমি কেন আমার রেখে গেছো? তো আমার খুব তোমার কাছে যাইতে ইচ্ছে করতেছে। আমি যদি তোমার কাছে থাকতাম, সন্তানের এই অত্যাচার অপমান সহ্য করা লাগতো না। আমারে তুমি নিয়ে যাও শুভর আব্বা। আমি যদি মরে যাই, আমার ছেলে শান্তিতে থাকবো, ওর কাঁধে আর বোঝা থাকবো না, আমিও শান্তিতে থাকবো। এইসব সস্তা ভালোবাসার কথা বাদ দাও, যে একটা ছোট চাকরি করো বাবা কখনোই মানবে না তোমাকে, বাবার সামনে নিয়ে দাঁড়াও করাইতে পারবো না। নতুন একটা চাকরি দেখো, ভালো একটা চাকরি দেখো, নাহলে কিন্তু বিয়ে শাদী আর করতে পারবো না। আমি তোমাকে আজকে এখানে কেন নিয়ে আসছি? কেন? আমার চাকরির প্রমোশন হয়েছে। আল্লাহ, সত্যি? হ্যাঁ, আমি কয়েকদিনের মধ্যেই তোমার বাবার কাছে যাব বিয়ের প্রস্তাব। মা ফোন দিতেছে, মানে তার অভ্যাসটাই এইটা। আমি কোথাও গেলে একটা ইম্পর্টেন্ট কাজ করবো, ওই সময় আমাকে ডিস্টার্ব করতে থাকে। কোনো দরকার নাই, আমি জানি তো সে আমাকে ডিস্টার্ব করবে, এটাই তার দরকার।
মা, মা তোমার সমস্যাটাকে আমাকে বলবা একটু। তোমাকে আমি বারবার বলছি যে আমি বাইরে গেলে, আমি কাজে থাকলে, আমি অফিসে থাকলে আমাকে ফোন করবে না, তারপরও কেন বারবার তুমি ফোন করো? তোমার প্রবলেমটাকে আমাকে বলো তো একটু, এক্সট্রা কেয়ারিংটা কেন দেখাও? আমি বলছি না যে তোমার এই ফোনে আমার প্রবলেম হয়, আমি কাজে ঢুকতে পারি না, কি তুমি কি আমার কথা শুনতেছো না? তোমার কি কানে প্রবলেম হয়েছে এখন? এখন কি কানেও শুনতেছো না, নাকি ইচ্ছা করে আমার কথার উত্তর দিতেছো না? আরে আজ কথা বলতেছো না কেন? মানুষ মারা গেলেও তো এরকম করে না, তুমি কি মরছো? মরছো তুমি? মা আমি কিন্তু তোমাকে কোনো কিছু বলতেছি, তুমি কি কথা বলবা কি বলবা না? আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা ভালো নেই, কিন্তু আপনার নামে একটা কমপ্লেইন আছে। আমার নামে কমপ্লেইন? কি কমপ্লেইন একটু বলুন তো। কমপ্লেইনটা হলো আপনি কোম্পানির 5 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, আর আমরা জানি আপনি এরকম করার মতো ছেলে নন, আপনাকে বাজেভাবে ফাঁসানো হয়েছে। ইমরান সাহেব আমি আপনাদের কথা বুঝতে পারছি না, মানে আমি তো এমন কিছু করি নাই, আর কোম্পানিতে আমার কারোর সাথে শত্রুতা নাই যে আমাকে কেউ বাজেভাবে ফাঁসাবে। আমরা জানি আপনি এরকম ছেলে নন, কিন্তু উপর মহল থেকে আদেশ এসেছে আপনাকে চাকরি থেকে বের করে দেওয়ার, আর আপনি 5 লক্ষ টাকা না দিলে কোম্পানি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, আর সেটা কোর্টেই প্রমাণ হবে। ইমরান সাহেব এই মুহূর্তে এতগুলো টাকা আসলে আমার আর কোনোভাবেই আমার আমার দ্বারা সম্ভব না, প্লিজ একটু একটু আমার জন্য আপনি কি সুপারিশ করতে পারেন? আমরা চেষ্টা করব, কিন্তু মনে হয় না কোনো কাজে দিবে, কারণ এটা কোম্পানির ব্যাপার তো, আর আপনি কোম্পানির টাকার ব্যবস্থা করুন। দেখি লেটারটা দাও, এই নেন আপনার রিজাইন লেটার, আপনার কাল থেকে অফিসে আর আসা লাগবে না। এই চলো। সৎভাবে চাকরি করা যায় না, তুমি কেন এমনটা করতে গেলে? আমি আসলে বুঝতে পারিনি যে ওরা টের পেয়ে যাবে, আরে সবকিছু তো প্ল্যান মতোই করেছিলাম, কিন্তু টাকার লোভ আমি সামলাতে পারিনি। কত ভালো একটা চাকরি হাতছাড়া হয়ে গেল। আমার ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করছে, ছেলে আর্মিতে জব করে। আমাকে একটু সময় দাও, দেখবো যে আমি ঠিকঠাক একটা চাকরি নিয়ে নেবো, প্লিজ। আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করতে পারবো না, আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ফ্যামিলির পছন্দ নিয়ে আমি বিয়ে করব। একটু বোঝার চেষ্টা করো আমাকে,
তুমি যদি এমন করে হবে, আমার তো কেউ নাই এখন, তুমি ছাড়া কিচ্ছু আছে আমার? প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি একটা চাকরি নিয়ে নেব, দেখবা যে সব কিছু ঠিক হয়ে গেছে। তুমি যদি এখন চলে যাও, আমি কি নিয়ে বাঁচবো? আমি তো বাঁচতে পারবো না, আমি মরে যাবো। এইসব কথা এখন বলে কোনো লাভ নেই, আমাকে ভুলে যাও। আমার ফ্যামিলিকেও ম্যানেজ করা সম্ভব না, তোমাকেও সময় দেওয়া আমার পক্ষে এখন আর সম্ভব না। আর যদি আমাকে ছাড়া বাঁচতে না পারো তাহলে মরে যাও। আমার ভবিষ্যতের কথা তো আমাকেই চিন্তা করতে হবে, তাই না? আমি তো আর এখন ছোট বাচ্চা না যে আবেগ নিয়ে বসে থাকবো। বিবেক দিয়ে চিন্তা করার সময় হয়ে গেছে, থাকো। একটু সময় দাও প্লিজ। তুমি যদি আমার কাছ থেকে চলে যাও তাহলে আমি সত্যিই বাঁচতে পারবো না। একটু বোঝার চেষ্টা করো, তুমি ছাড়া আমার কেউ নাই, একটা বার আমাকে সময় দাও। এতটাই করুন যে আমার আমার সবকিছু এখন বোধগম্য না, আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। এমন কি হয়েছে আপনার সাথে? আমি আমার জীবনে যেই মানুষটাকে সবচেয়ে বেশি অপমান অপদস্থ করেছি, অবহেলা করেছি, সেই মানুষটা আমার জীবন থেকে চলে যাবার পর আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। কি সেই মানুষটা ভাই? সেই মানুষটা আমার মা। আমি আর আমার মাকে নিয়ে আমার সংসার ছিল, সবকিছু ঠিকঠাক চলতেছিল। আমি আমার জীবনের সব চাওগুলো যখন পেয়ে গেলাম তখন এই মানুষটাকে আমি অবহেলা করতে শুরু করি, তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করি। আমি কখনো বুঝি নাই যে এই মানুষটা আমার জীবন থেকে চলে গেলে আমি এত একা হয়ে পড়ব, আমার সারা পৃথিবীটা এখন নরক মনে হয়, সহ্য করতে পারি না। আমি কোনোদিন আমার মার একাকিত্বটা বুঝতে চেষ্টা করিনি, কখনো মাকে আমি সময় দেইনি, কিন্তু আমার মা তার জীবনের সবটুকু সময় আমাকে দিছে। আমার মা সবসময় আমাকে কাছে পেতে চাইত, তার একাকিত্ব আমি বুঝি নাই। আমি জানি যে আমার এই ভুলের ক্ষমা কোনোদিন হবে না, আমি সময় মতো বুঝতে পারি। তার জীবনের সবটুকু সময় সে আমাকে দিছে, কোনোদিন এতটুকু অভিযোগ পর্যন্ত করেনি। আমি আমার মার জন্য কিছু করতে পারি? আসলে ভাই, আল্লাহ তাআলা যখন বাচ্চা অবস্থায় আমাদের পৃথিবীতে পাঠায়, আমরা আসতে চাই না, আমরা ভয় পাই। তখন সৃষ্টিকর্তা আমাদের আস্থা দিয়ে বলে, বান্দা তুমি যাও, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার সর্বদা সুরক্ষা ও যত্ন নেওয়ার জন্য একটা ফেরেস্তা আমি পাঠিয়েছি, সেই ফেরেস্তাটা তোমাকে ছোট থেকে বড় করে তুলবে, তোমার যত্ন নেবে। সেই ফেরেস্তাটা কে ভাই জানেন? সেই ফেরেস্তাটাই হচ্ছে মা। আপনার মা জীবিত অবস্থায় আপনার জন্য অনেক দোয়া করছে, সে যে দোয়াটা করছে সেই দোয়াটা এখন আর কেউ করে না। এখন আপনার সাবধানে থাকা উচিত ভাই, আল্লাহর রহমত আপনার উপর থেকে উঠে গেছে, কারণ মায়ের দোয়া আপনার উপর নাই এখন। মৃত মানুষের দোয়া তো ভাই লাগে না, যেহেতু আপনার জীবনে এখন আপনার মা নাই, তার মানে এমন কোনো মানুষ নাই যে আপনার নিয়ে ভাববে, শুধু আপনার কথা চিন্তা করবে, শুধু আপনারে ভালোবাসবে।
কারণ পৃথিবীতে একমাত্র মা ছাড়া কেউ এত আপন হয় না ভাই। সব থেকে আপন মানুষটাই মা। এখন আপনাকে একটাই পরামর্শ দিতে পারি, আপনার মার কবরে গিয়ে আপনার মার জন্য দোয়া করেন, যেন সে উপরে ভালো থাকে। আমি মরলে মরলাম, তুমি মরবে না, তুমি থাকবা সবসময়। সারা জীবন আমি থাকবো। তেল দিয়ে দাও পালতে আমার বলে মাঝে মাঝে। এই তো মাটি পেতে সকালে কি করবো, আমার বাবার পছন্দের খাবার রান্না করবো। দেখবি মা গরম গরম রান্না করে রাখছি সব কিছু, পছন্দের সব খাবার। আমার খোঁজ খবর কেউ নেয় না এখন।
খাবার পেছনে পেছনে খাবারের পেটে ঘুরে নামা। তুমি চলে যাওয়ার পরে আমি শান্তিতে নাই বা, আমি ভালো নাই বা, তোমার ছাড়া তুমি সুখে নাই বা, শান্তিতে নাই আমি বা, আমার ছাড়া তুমি কেন গেলাম? আমি আগে বুঝি নাই বা, আমি আর বুঝতেছি না, আর বুঝতেছি না। সব যুগ শেষ হয়ে গেছে।